হাই পেট্রোল প্রাইস, লো ইএমআই, E6 এ পলিউশন কম করার জন্য গাইস এখানে সাইলেন্সার নেই। এই জায়গাটা কিন্তু এই দেখো একটা USB কেবিল ইনক্লুড করে দিয়েছে, মার্কেট লাগানোর কোনো দরকারই নেই। তো তিনটে ছেলে ওখানে রেজা করে আমার গাড়িটাকে গাইস ধাক্কা মেরেছিল এবং সামনে পুরো ফিয়ারিংটা লস হয়ে গেছে, প্রায় মিটার থেকে শুরু করে প্রচুর লস হয়ে গেছে। আজকে গাইস আমি ভাবতেই পাই যে ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারবো, কারণ আজকে একটু কাজের চাপ ছিল। তার মধ্যে এই যে এই ছেলেটা প্রতীক, এই আজকে গাইস অনেকক্ষণ ধরেই আমাকে বলছিল যে আসবো কি আসবো না, সকালে এসেছিল বাট আমি তখন ঘুমোচ্ছিলাম, বাট ফাইনালি আজকে ভিডিওটা আমি করতে পেরেছি। আর থ্যাংকস টু এই যে আমাদের সিনজি, তো স্যার এখানে রয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ, উনি আমাকে পারমিশন দিল আর দেবাশিস এই মুহূর্তে নেই। গাইস এখানে দেখতে পাচ্ছ সব রকম ভ্যারাইটিসের মডেলই রয়েছে, 220 cc হাই সিসি, বাট অনেকের মনে হতে পারে বাবা অনেক বেশি সিসি তো মাইলেজ ড্রপ হবে, বাট অপশন আছে গাইস, হাই পেট্রোল প্রাইস লো ইএমআই, তো এখানে দেখতে পাচ্ছ লো রেঞ্জেরও অনেক গাড়ি আছে। দেখতেই পাচ্ছ গাইস এখানে বাজাজের কিন্তু অনেকগুলো মডেল রয়েছে, যেরকম এটা 150 আছে, 150 125, তো বাজাজ থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ সব রকম ভেরিয়েন্টেরই এখানে মডেল রয়েছে বাইকের। সো গাইস দেখতে পেলে আমি ডাইরেক্ট শোরুম থেকে এখন এইখানে চলে এলাম, মানে ওই ক্লিপটা শ্যুট করা ছিল হচ্ছে তোমার 22 তারিখে, আর এটা আমি এখন শ্যুট করছি গাইস আজকে 30 তারিখে। আজকে গাইস টাইম আর চেঞ্জ দুটোই, মানে প্লেস দুটোই কিন্তু চেঞ্জ, কারণ আমি এই মুহূর্তে রয়েছি গাইস বহরমপুর মুর্শিদাবাদে, মানে ইতিহাসের শহর যাকে বলে। আমি কালকে এক্সপ্লোর করেছিলাম ইস্টার্ন ডিস্ট্রিবিউটর ইয়ামাহা, তো এখানেও তাদের একটা মেন ডিলার আছে, তো খুবই ভালো তাদের ম্যানেজমেন্ট, তাদের একটা ক্লিপ দেখাবো। তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি গাইস, অ্যাকচুয়ালি তোমাদের মতো অনেকে আমাকে লাস্ট টাইম জিজ্ঞেস করছিলো যে দাদা ব্যামের কী হলো, কারণ আমি কয়েকটা ক্লিপ ছেড়েছিলাম তারপরে সেটাকে প্রাইভেট কেন করে দিলাম। তো ইন্টারসেপ্টার 650 নিয়ে গেছিলাম ফার্মে, দেন আমার ব্যামকেও নিয়ে গেছিলাম, তো ওখানে ইন্টারসেপ্টারের রিভিউ করছিলাম, দ্যাটস ওই লাস্টে যে ইঞ্জিন ভ্যানগুলো হয়, তো তিনটে ছেলে ওখানে রেজা করে আমার গাড়িটাকে গাইস ধাক্কা মেরেছিল এবং সামনে পুরো ফিয়ারিংটা লস হয়ে গেছে, প্রায় মিটার থেকে শুরু করে প্রচুর লস হয়ে গেছে। কি আমার কোনো মুখের কোনো ভাষাই নেই গাইস, এবার ভিডিও বানিয়েছিলাম এবার তার মধ্যে নেক্সট লাইন ছিল, এবার এবং রীতিমতো সে আমাকে হুমকি দিচ্ছিল, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিলো। এবার দেখো বাড়িতেও তো অনেকে ভিডিও দেখে, তারপরে অনেক ছোটো ছোটো বাচ্চারা রয়েছে যারা ভিডিও দেখে, এবার ওর মধ্যে এত পরিমাণ স্ল্যাং ছিল, তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম না ভিডিওটা প্রাইভেট করে দিই, এবং তার যে বাবা আছে সেও কিন্তু হাতে পায়ে আমার ধরে ক্ষমা চাইছে, এবং আমি থানায় এটা জানিয়েছি, তো তারাও বললো যে ঠিক আছে সে যখন ক্ষমা চাইছে তাহলে ভিডিওটা প্রাইভেট করে দেওয়া উচিত। গাইস আমি লয়ার কখনো ওপরে যাই না, তো আমি চাইলে ভিডিওগুলো ভিউজের জন্য ছেড়ে রাখতেই পারতাম, তো একটা ক্র্যাশের ভিডিও সেটা ছাড়া রয়েছে সেটা আলাদা ব্যাপার, বাট আদারওয়াইজ কোনো ভিডিওগুলো মানে সব আমি প্রাইভেট করে দিয়েছি, ওগুলো আমার সেফটির জন্য গাইস রেখে দিয়েছি, ডিলিট আমি করিনি। আর একটা কথা গাইস আমি তোমাদেরকে না শেয়ার করলেই নয়, মানে ওই টাইমে যে বন্ধুদের ডেকেছিলাম তারা কিন্তু সবাই পাশে ছিল, আর প্রদীপ ভাই থেকে শুরু করে তার আরও বন্ধু বান্ধব। এখানে আমি আর ঝামেলা বাড়াবো না গাইস, যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে পাবো না, ব্যায়াম টোটালি লস হয়ে গেছে গাইস সামনে থেকে, তো খুবই খারাপ লাগছে, তো দেখি চেষ্টা করছি ফ্যামকে আমি যদি অন্য কোনোভাবে ফিরিয়ে আনতে পারি, তো আমার থেকে গাইস আর তোমাদের থেকে হয়তো কেউ এত বেশি খুশি হবে না, তো চেষ্টা রয়েছে গাইস সাপোর্ট করে যাও, আর ভিডিওগুলো দেখো কমেন্ট করো। আর যেটা বলছিলাম গাইস আমি মুহূর্তে রয়েছি বহরমপুরে, তো এখানে যে ইস্টার্ন ডিস্ট্রিবিউটর ইয়ামা, কালকে আমি এখানে গিয়েছিলাম, এখানে একটি R15 M সেল হচ্ছে গাইস, যেটা নিচে আচা আছে মুস্তাফা, তো কনগ্রাচুলেশন ব্রাদার, তো এবং তাদের যে ম্যানেজমেন্ট শোরুমের তারাও খুব ভালো, তো তারা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় বলে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, বাট কয়েকটা ক্লিপ দেখাচ্ছি দেখো। এটাই ছিল গাইস
আজকে কিছু শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও। তো এটা পুরো শোরুম টু শোরুম ভিডিও বানালাম আর একটু প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে 30 ডিসেম্বর, তো তাড়াতাড়ি এখানে ক্লোজ করবো। আর গাইস চুলটা দেখছো, চুলটা পুরো লাল হয়ে গেছে, আর চেষ্টা করছি গাইস যত তাড়াতাড়ি পারবো ভ্যামকে রেডি করবো। আর তোমার সাথে দেখাবো অনেকটা ভিডিওতে। স্টে সেফ, স্টে হোম উইথ দ্য বয়েজ। আর হ্যাঁ, প্রত্যেক ভিডিওটা দেখে তোমরা ভালো রেসপন্স করছো, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।